সো গাইস, এই যে সন্ধ্যার সময় বের হচ্ছি, আমার দারাজ থেকে একটা পার্সেল আছে। দারাজে একটা পার্সেল অর্ডার করছিলাম, তো ওই পার্সেলটা আজকে এখন নিয়ে আসছে। তো এখন যাচ্ছি পার্সেলটা রিসিভ করার জন্য। একটা ব্যাগ অর্ডার করছিলাম দারাজে, সেই ব্যাগটা দিয়ে গেছে, একটা দোকানে রেখে গেছে। তো ওই দোকানে এখন যাচ্ছি আমি ওই ব্যাগটা আনার জন্য, এই সন্ধ্যার সময় বের হচ্ছি। তো চলুন যাই, দারাজ থেকে একটা ব্যাগ আনছি। ব্যাগটা আসলে ভালো হয় কি না জানি না, কারণ সব সময় দারাজের কোনো প্রোডাক্ট আসলে যারা কিনে তারা ওভাবে চিন্তা ভাবনা করে কিনে না। কারণ হচ্ছে আপনার সব সময় বেশিরভাগ সময় ওরা কী করে, আপনাকে দেখাবে একটা কিন্তু দিয়ে দেয় অন্যটা। এই জন্য আর কি দারাজ থেকে কেউ কোনো জিনিস কিনতেও চায় না, তারপরও যারা কিনে তো কিনেই। দারাজের প্রোডাক্ট বেশিরভাগ সময় ভালো হয় না। আমি একবার প্যান আনাইছিলাম, প্যানটা মনে করেন যে কি আর বলবো, পরার মতো কোনো পরিবেশ ছিল না, তিনজনে মিলে পড়তে পারবো এরকম একটা প্যান দিছিল দারাজ থেকে। তো এবার আবার রিটার্ন ব্যাগ আনতে ব্যাগের অর্ডার দিছি, দেখা যাক এবার কী কী জিনিস দিছে। আপনার দারাজ থেকে মনে করেন যে একবার একটা প্যান, তারপর একবার একটা টি শার্ট আনছিলাম। এগুলো আসলে মূলত মনে করেন যে ওরা যেরকম গর্জিয়াস দেখায়, প্যান দেখাইছে হচ্ছে মনে করেন যে ন্যারো প্যান। প্যানটা এত সুন্দর লুক দেখানো হয়েছিল, কিন্তু লুকটা এত সুন্দর ছিল, কিন্তু আনার পরে এটা লুক ভাই এত খারাপ ছিল যা আপনি কি বলবেন। এটা দিয়ে ঘর যদিও আপনি পরিষ্কার করেন ও তারও যোগ্য ছিল না, এরকম একটা প্যান তারা আমাদেরকে দিয়েছিল আর কি ফার্স্ট টাইম। তারপরে এ পর্যন্ত আর কোনো কাপড় চোপড় অর্ডার করি নাই। তো দারাজ থেকে অলরেডি এখন আবার সেলফি স্টিক, তারপরে আরও দুইটা প্রোডাক্ট আনছিলাম। তো মোটামুটি ওই দুইটা প্রোডাক্ট ভালোই হয়েছে, তো ওই প্রোডাক্ট দুইটাতে কোনো সমস্যা হয় নাই। তো এখন একটা ব্যাগ অর্ডার করছি, আসলে লেখা আছে ওখানে মিনি ব্যাগ। এখন মিনি ব্যাগ হিসাবে তারা এখন লুকের মতো তো দেখাইছে মোটামুটি বড় সড়ই, এখন সেই অনুযায়ী কি ব্যাগটা বড়ই আছে না মিনি ব্যাগটা ছোটো এখন বলতে পারতেছি না, এখন এটাই হচ্ছে দেখার বিষয়। তো যান, সন্ধ্যা হয়ে গেছে, অনেকদিন পর সন্ধ্যাবেলা ভিডিও করতেছি। লুকটা বেশি একটা ভালো দেখা যাচ্ছে না, আর অন্ধকার দেখা যাচ্ছে, কালচে কালচে দেখা যাইতেছে, আর কিছুক্ষণ পরে হয়তো আমাকে দেখাই যাবে না। ও গাইস, একটু কষ্ট করে ভিডিওটা দেখুন, আর ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, আর সবাই বেশি বেশি করে লাইক দিবেন যাতে আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত বাড়ে। আর দেখতে থাকুন জাকির হোসেন জয় ব্লগ। ব্যাগ দিয়ে গেছে একটা, ব্যাগ দিছে দারাজ থেকে, কি ব্যাগ দিয়েছে আল্লাহ জানে।
একজনের পার্সেল করছিলাম, হাতে আসছে, হ্যাঁ হাতে আসছে, এই এইমাত্র পাইলাম। দেখুন এখন এর মধ্যে কী আছে আমি জানি না, বাসায় নেই, যদি কইলে ভালো হয়। বাসায় যাইতেছি, তারপরে দেখি আমি অর্ডারটা যে দিয়েছেন আপনারা সেটা দেখি কীরকম দিয়েছেন, ভালো হয়েছে কি না জানি না, তো বাসা নিয়ে খুললে বলতে পারবো, তারপর বাকিটা জানাচ্ছি। তো থাকেন পর্যন্ত, ওয়েট করেন, ততক্ষণ পর্যন্ত থাকেন আমাদের সাথেই থাকেন। হ্যালো গাইস, ও আমাকে দেখা যাচ্ছে না অন্ধকারে, রাতে অন্ধকারে আমাকে আর লুকটা আপনারা দেখতেছেন না। আমি যে অলরেডি বাসা কাছাকাছি চলে আসছি, তো থাকেন আর অল্প কিছু সময় অপেক্ষা করুন, তারপরে আপনাদের গিফটটি আমি দারাজের যে অর্ডারটি সেটা আনবক্সিং করে দেখাচ্ছি। সো গাইস, তো আমরা এখন গিফটটা খুলবো, গিফট খুলতে দারাজের যে অর্ডারটা ছিল অর্ডারটা খুলবো, দেখি কীরকম ব্যাগ দিছে, সঠিক মতো ওরা দিছে কি না তা আমরা এখন দেখবো। তো আপনারা আমাদের সাথে থাকুন, তো খুলো। উল্টা উল্টা বন্ধা উল্টা, হ্যাঁ এই যে ইন্দ বাই করো, তো গাইস দেখুন ব্যাগের অর্ডার করছিলাম রেড কালার, দিছে হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে গ্রিন কালার, দুইটা ব্যাগ দিছে। অর্ডার করছিলাম এক পিস, দিছে টু পিস, দুইটা ব্যাগ দিছে। তো দেখতে আছেন এই ব্যাগের কালার, রেড কালার পরিবর্তে দিছে হচ্ছে ব্লু কালার। হ্যাঁ তুমি ধরো, এই যে দেখুন অবশেষে ব্যাগ খুলে ফেললাম, কিন্তু ব্যাগটা অর্ডার করছিলাম রেড কালার, কিন্তু রেড কালার ওরা দেয় নাই, এই যে এই দুইটা কালার দিছে, দেখেন এই যে এই কালার দিছে। ওরা আসলে বুঝতেছি না, ব্যাগের অর্ডার তো একটা করছিলাম কিন্তু ব্যাগ ভুলবশত দুইটা ব্যাগ দিয়ে দিয়েছে। দেখুন ওনারা ইচ্ছা করে দিয়েছে কিনা জানি না, আর রেড কালার বলবর থেকে দুইটাই দিছে কিনা ওরাই জানে একমাত্র। তো গাইস এই ছিল আমাদের আজকে দারাদের যে অর্ডার, অর্ডারের যে ইয়াটা এটাই। তো দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি করছেন তাদেরকে ধন্যবাদ। আর পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।